আজকে শহীদ শ্রদ্ধাঞ্জলি করলেন, আমি শুরু করেছি আমাকে চালাতে, আমি 7ই জানুয়ারি এসে বড় দেহ কুড়িয়েছি, 8 তারিখে আমি তো ইতিহাস বলল নতুন লোক নই, পাশে তৃণমূল ভাঙা বেড়া ব্রিজের কাছে এসে সেখানে ওদের কোনো অধিকারই নেই করার, এই আন্দোলনে ওদের কোনো অধিকারই নেই, এই আন্দোলন নন্দীগ্রাম মানুষের আন্দোলন, এই আন্দোলনে এই যে ছাট রাইজ ছিল চোরগুলো এদের মুখে ভাষা শুনলে ব্লিচিং ফিনাইল দিতে ইচ্ছা হবে, এত নোংরা ভাষা এদের এদের কোনো ভূমিকা নেই, এরা পরের বছর আসবে না, এই লোকসভা ভোট হয়ে যাওয়ার পরে আর আসবে না, এটা শেষ এসেছিল দাদা, তৃণমূল নেতারা এরা শেষ এসছে, এটা এটা শেষবারের মতো, তৃণমূল নেতা মঞ্চ থেকে জেলা সভাপতিকে নির্দেশ দিলেন যে নন্দীগ্রামে তৃণমূলের দলীয় স্তরে তারা বসে মিটিং করে নিজেদের মধ্যে সমস্যা মিটিং নিতে, এবং বিজেপির যে সমস্ত পঞ্চায়েতগুলো রয়েছে সেখানে 100 দিনের টাকা দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি করার কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূলের নেতা। বিজেপি বিজেপি পরিচালিত নন্দীগ্রামে যে সমস্ত পঞ্চায়েত আছে সেই করে দেখুক, যে করে দেখুক, বাপের নাম যদি ঠিক থাকে করে দেখুক, করে দেখুক, পুলিশটা যেন থানায় থাকে বাকিটা বুঝে নিবে নন্দীগ্রাম, করে দেখতে বলবেন, পুলিশ যেন থানায় থাকে, পুলিশ যেন সঙ্গে না থাকে, এসব বলে কোনো লাভ হবে না, সব বলে কোনো লাভ, ওরা পঞ্চায়েতে চুরি করেছিল বলে মানুষ ওদের হারিয়েছে, পঞ্চায়েতে চুরি করেছিল বলে মানুষ হারিয়েছে, আর ওদের দ্বন্দ্ব মেটানোর বিষয়ে আমাকে বলে কোনো লাভ নেই, এ ব্যাপারে সবচেয়ে ভালো বলতে পারবে শেখ সুপিয়ান আর পীযূষ ভুঁইয়া, সুপিয়ানের জামাই আমাদের ভোট নিয়ে জিতেছে, সবচেয়ে ভালো বলতে পারবে পীযূষ ভুঁইয়া আর শেখ সুপিয়ান, আমাকে জিজ্ঞেস করতে গেলে দাদা, ব্রিগেডে আজকে ডিআইএফআই এর সমাবেশ, ব্রিগেডে আজকে ডিআইএফআই এর সমাবেশ কি বলবেন? কোনো ওদের অস্তিত্ব নেই, কারণ বামপন্থীরা তাদের লাইন থেকে অনেক আগে সরে গেছে, মীনাক্ষী বলবে তৃণমূল চোর, বিজেপিকেও বলে ঠিক আছে তৃণমূল চোর, ভাইপো চোর, চোর ধরো জেল ধরো, আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি পাটনাতে বাঙ্গালোরে মুম্বাইতে দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবে, লোক দেখছে, দিল্লিতে পিসিআর ভাইপো হচ্ছে সাধু আর পশ্চিমবঙ্গে চোর, এই দুরকম কথা বললে কে বিশ্বাস করবে, দেখে কেউ বিশ্বাস করবে না, লোক বিজেপির জন্য অপেক্ষায় আছে, 34 বছর সিপিএম কে দেখেছে, তাই বদলে দিয়ে তৃণমূলকে এনেছিল, তৃণমূলকে দেখে নিয়েছে, তৃণমূল গম আটা বালক পেপার পায়খানা সব খায়, তাই তৃণমূলও যাওয়ার পথে, আর তার আগে তো কংগ্রেস ছিল, এখন সাইন বোর্ড হয়ে গেছে, অর্থাৎ এগুলো করে কোনো লাভ হবে না, কিছু পার্টি কর্মী ওখানে যায় যাবে, রাজনৈতিক দল করুক না করুক কিছু কোনো সমস্যা নেই, দ্বিচারিতা বন্ধ করুন, তৃণমূল নেতারা এও বলছে দিল্লিতে দিল্লিতে দোস্তি কলকাতায় কুস্তি এটা বন্ধ করুক, লড়লে ভালো করে লড়তে হবে আর না লড়লে হাফ লড়ে কোনো লাভ নেই, তৃণমূল নেতারা এও বলছে রাজভবন সূত্রে খবর পুলিশ আর রাজনীতি, না না বাংলাদেশে নেই, কোথায় আছে বলে দিচ্ছি, কোথায় আছে বলে দিচ্ছি, কোথায় গেল ও প্রধানের বাড়িতে আছে, ওই সন্দেশখালির মধ্যে একজন প্রধান আছে তৃণমূলের, কোন মোল্লা না মোবাইল ফোন আর গাড়িতে আছে, অজিত চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে নোবেল দেওয়ার কথা বলছে, যেভাবে বাধা দিচ্ছে এডির তদন্তকে, অজিত চৌধুরী কোথায় বলেছে এটা, মুর্শিদাবাদে বহরমপুরে বলবে ভোটে জেতার জন্য, এখানে মমতার বিরুদ্ধে না বললে ভোট পাওয়া যাবে না, আর দিল্লিতে গিয়ে মহুয়া মিত্র যখন রাষ্ট্রবিরোধী কাজ করবে তখন অজিত চৌধুরী লোকসভায় নাচবে আর প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা করবে, এসব ভাববাজি সবার হাতে না, একটা করে স্মার্টফোন আছে, কতজনের হাতে স্মার্টফোন আছে, সবার হাতে, ফেসবুক দেখেন কতজন, ইউটিউবে দেখেন তো, হ্যাঁ দেখেন মারা দেখেন সবাই, সব চালাকি এবার চলবে না, তুমি কি করছো, সব লোক খবর রাখছে চখা আঁকু সবুজ দেখেছি, প্রভু জগন্নাথের একটা ভাষা আছে না চখা আঁকু সবুজ দেখেছি, এটা জনগণের চোখ একদম খোলা আছে সব দেখতে পাচ্ছে, এরা বলুক না আমি এখানে কবে থেকে আসি, আমি 2003 সাল থেকে আসি নন্দীগ্রামে, যুব সভাপতি ছিলাম তেখালি সোনা ছোড়াতে আসি, এরা বলুক না আমি 2006 প্রথম 3রা নভেম্বর নিশিকান্ত মন্ডল বেঁচে ছিলেন
সোনাজোড়া তখন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি জন্মগ্রহণ করেনি, কৃষি জমি রক্ষা কমিটি হয়েছিল, তেখালিতে ব্রিজ হয়নি, কাঠের পুল ছিল। আমি সেখান থেকে পেরিয়ে সোনাজোড়া হাই স্কুলের মাঠে আমি প্রথম এসেছি 2006-এর 4 ডিসেম্বর রতু মোড় থেকে গড়চক্রবেড়িয়া মিছিল আমি করেছি। 2007-এর 3রা জানুয়ারি যেদিন প্রথম বিদ্রোহ হয় বামন চকে আমি ছিলাম কেন্দ্রাবাড়ি। 2007-এর সকালবেলা আমি এসে সেলিমের দেহ কুড়িয়েছি। 2007-এর 8ই জানুয়ারি সকালবেলা প্রথম দাদুবাড়ি চরে সেলিমের বাবার সঙ্গে দেখা করেছি। তারপরে বেরিয়ে এসে ভরত মন্ডলের বাড়িতে গেছি, বিশ্বজিৎ মাইতির বাড়িতে পবিত্র মাইতির সঙ্গে দেখা করেছি। দেখছে না এরা আমার পরিবর্তন আছে নাকি? না, ওই গোটাটা তো কেন্দ্রীয় পুলিশ ছাড়া কোনো পরিবর্তন আছে? পরিবর্তন আছে কিনা, হ্যাঁ কিনা বলুন, বলুন না পরিবর্তন আছে কিনা। পরিবর্তন তৃণমূলের লোক দেখতে পাচ্ছে, ওসব ভববাজি করে লাভ নেই। সে তো করবে, চোরেদের রানী চোরেদের বাঁচানোর জন্য সব করবে। পশ্চিমবঙ্গের চাকরিগুলো চুরি হয়েছে ওয়েমার মাসে, আর চোরেদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে হয়েছে। 17 সালে টেটের রেজাল্ট বেরিয়েছে, চাকরি হয়নি। 22-এ টেটের রেজাল্ট বেরিয়েছে, চাকরি হয়নি। আগে চাকরির পরীক্ষায় 150 টাকা ছিল ফর্ম, এখন 500 টাকা করে ফর্ম দিয়ে লোকের কাছ থেকে টাকা তুলছে। আর টেট পরীক্ষা ছিল 10ই ডিসেম্বর, 24 তারিখ নিয়ে গেছে যাতে গীতা পড়তে কলকাতায় লোক না খেতে পারে। লোক দেখতে পাচ্ছে না মারা গৌরনিতাই প্রেমানন্দে জিজ্ঞেস করুন গীতা পড়ে জানা। টেটের পরীক্ষার ডেটটা করেছে গীতা পাঠের দিন, আটকাতে পেরেছে নাকি? 1,30,000 লোক গীতা পড়েছে। আমরা নিজ ধর্মের প্রতি আস্থা রাখি, অপর ধর্মের প্রতি শ্রদ্ধা রাখি। অন্য ধর্ম যারা করে আমরা কোনোদিন করিনি। 2 তারিখে মমতা ব্যানার্জি জিতেছে 21-এ, মানে রাজ্যে সরকারে এসেছে, রাজ্যে তার দল তার ক্ষমতায় এসেছে, নন্দীগ্রামে হেরেছে।